नमस्कार आरडीटीवी समस्त दर्शक के स्वागत जानिए आमी आविष्कार दे चौधरी निये एसेछि आजकेर ई प्रतिबेदन। फलक प्रतिबादे सरब हलो लक्ष्मीपुर कांग्रेस, शिलान्यास फलक खुले देवार प्रतिबादे सरब हय तारा। लक्ष्मीपुर ब्लके 2015 साले माल्टीपार्पास भवनेर शिलान्यास करें तत्कालीन लक्ष्मीपुरेर विधायक राजदीप गोयाला, तत्कालीन सांसद सुस्मिता देवरा। इतिमध्ये काजटी सम्पूर्ण हयेछे, ফলে বৃহস্পতিবার ভবনটির উদ্বোধন করেন লক্ষ্মীপুরের বর্তমান বিধায়ক কৌশিক রায় ও জেলা শাসক কীর্তি জল্লিরা। কিন্তু শিলান্যাস করার সময় রাজদীপ রায়ের নাম যে ফলকে লাগানো হয়েছিল সেই ফলকটি খুলে দেওয়া হয় আর এর পাশেই বসানো হয় কৌশিক রায়ের উদ্বোধনী ফলক। এদিকে এই খবরটি পাঁচকান হতেই প্রতিবাদ সরব হন লক্ষ্মীপুর কংগ্রেসীরা। তারা পরদিন সরজমিনে এসে বিষয়টি প্রত্যক্ষ করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। পাশাপাশি অবিলম্বে ফলকটি লাগানো হয় কাজের দায়িত্বে থাকা কাছাড় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজকুমার রায়ের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবার দাবি জানান। অন্যথায় প্রতিবাদমুখী হওয়ারও হুমকি দেন। প্রতিবাদকারী দলে ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুবীর সরকার, লক্ষ্মীপুর ব্লক কংগ্রেসের সভাপতি মহিবুর রহমান খান, লক্ষ্মীপুর টাউন মণ্ডল কংগ্রেস সভাপতি বাপ্পী রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য, কাজের ঠিকা পেয়েছিলেন মলয় পাল, কিন্তু দুর্নীতিগ্রস্ত ঠিকাদার সম্পূর্ণ কাজ করে পালান। পরবর্তীতে ঠিকাদার ব্ল্যাকলিস্ট হওয়ার পর তৎকালীন লক্ষ্মীপুর ব্লকের বিডিও প্রবাল দাশগুপ্তর তৎপরতায় পরে ইঞ্জিনিয়ার রাজকুমার রায়ের নেতৃত্বে চলে নির্মাণ কাজ। আমাদের প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব আর ফলো করুন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল আরডিটিভি 24x7। ধন্যবাদ। বর্তমান বিধায়ক এবং কালকে ডেপুটি কমিশনার এখানে আইসলা বা আমাদের এসডিও সিভিল আসলা, এপি প্রেসিডেন্ট, বিডিও, তাদের কাছে অনুরোধ জানাইমু যে যে ইঞ্জিনিয়ারের নেতৃত্বে এটা উঠাইয়া বিশেষ রাজকুমার রায়ের দ্বারা যেটা এই কাজটা কমপ্লিট হয়েছে এবং তার নেতৃত্বে এটা উঠাইয়া ফেলানি হয়েছে, তার একটা শাস্তিমূলক ব্যবস্থা যাতে দেওয়া হয় যারা করছে। এটা আমরা যেটা জানি যে ইমিগ্রেশন করতে হইলে কোনো ফাউন্ডেশন স্টোন লাগানি হয়, যে ফাউন্ডেশন উঠাইতে লাগে, এটা তো প্রথম আজকে জানতে পারলাম এখানে। এই একটা নতুন অভিজ্ঞতা হইলো কালকে, যেভাবে হঠাৎ করিয়া এই বিল্ডিংয়ের ইমিগ্রেশন হয়েছে এবং ইমিগ্রেশনের আমন্ত্রণও ঠিকভাবে জানানো হয়েছে না, বিশেষ করে আমি আমন্ত্রণও পাইছি না। আমরা ভিডিওটা যখন আমি সকালে আজকে সকালবেলা জিগাইছি যে কালকে হঠাৎ করে এইভাবে হইলো, আমরা দেখি জানতে পারলাম না, আমিও জানি না। হঠাৎ করিয়া রাত্রেবেলা কওয়া হয়েছে যে এইভাবে ইনোগ্রেশন হইতো, এইটা জেলা পরিষদতেই সব করছে, আমি কিচ্ছু জানি না। তো কইলাম এখানে যে ফাউন্ডেশন স্টোন এখানে লাগাইলাছি, ফাউন্ডেশনটা উঠানি হয়ে গেল, ওখানে ইরিগেশন স্টোন বোয়ানি, 100টা বোয়ানি, কোনো আপত্তি নাই। কিন্তু ফাউন্ডেশন যারা বিল্ডিংটা স্যাংশন করলো, যারা বিল্ডিংটা বানাইলো, যারা বিল্ডিংটা কমপ্লিটই করলো, ইলেকশনের আগেই এই বিল্ডিংটা কমপ্লিট হয়েছে, ইলেকশনের আগেই এই বিল্ডিং কমপ্লিট, শুধু ইনোগ্রেশনটাই বাকি ছিল। ইলেকশন তখন ডিক্লেয়ার হয়ে গেছে আর রাজদীপ গোয়ালাও আমার হঠাৎ করিয়া এমএলএ ছাড়ি দেওয়ায় এটা ইনোগ্রেশন করা সম্ভব হয়েছে না। কিন্তু ইনোগ্রেশন করা এখন হয়েছে, খুব ভালো কথা, এই হলটা এখন কাজে লাগবো। কিন্তু যারা স্যাংশন দিল, যারা নেতৃত্বে কাজটা হইল, বিল্ডিংটা কমপ্লিট হইল, তাদের যে ফলক আছিল, বিশেষ করিয়া রাজদীপ গোয়ালা আমাদের প্রাক্তন এমএলএ, আমাদের এই কয়লাফুলের এই, এবং আমাদের সাংসদ সুস্মিতা দেব, আমাদের জেলা পরিষদ তখন ছিলেন, যার যে এটা জেলা পরিষদের বিল্ডিং, যার নেতৃত্বেই স্যাংশন হয়েছে, যে জেলা পরিষদ থেকেই স্যাংশন হয়েছে এটা, প্রদীপ দে, এবং আমাদের এপি প্রেসিডেন্ট তখন আসলা বিনোদিনী দেবী, তো তাদের যে নামের ফলকটা সেই এখানে আসিল, এটা খুলিয়া ফালাইয়া হঠাৎ করিয়া এখানে ইনোগ্রেশন লাগানি হয়েছে। ইনোগ্রেশন হোক, কোনো অসুবিধা নাই, আমরা কোনো আপত্তি নাই, এটা তো লাগানি হইতোই, ইনোগ্রেশন হয়েছে, ভালো কথা। কিন্তু যে এই মানে ফাউন্ডেশনের স্টোনটা ফালাই মানে ফালাই দেওয়া, এটা একটা জঘন্যতম অপরাধ আমরা করি। আমার মনে হয় তারা জানা নাই, হ্যাঁ, নতুন সব নতুন, তারা এইসব সম্বন্ধে তারা কিছু আইডিয়া নাই, অভিজ্ঞতা নাই, না হয় একটা হিংসা রাজনীতি হইতে পারে, একটা না হইলে একটা হইব, কিন্তু এইরকম ইতিহাসে আমরা পাইছি না আজ পর্যন্ত, যে ফাউন্ডেশন স্টোনের সাইনবোর্ডটা তুলিয়া
ফালানি হয় এরকম তো কোনোদিন আমরা দেখছি না। আমরা দেখতে পাই শিলচরে এখন পর্যন্ত প্রফুল্ল কুমার মন্ত, এই যে এজিপির চিফ মিনিস্টার ছিল, তার আমলের যে ফাউন্ডেশন স্টোন এখনও জায়গায় জায়গায় দেখা যায়। তো এটার দেখিয়েও তো তারা শিখতে পারে। গতিকে আমরা এই কার্যকলাপের এগেনস্টে আমরা নিন্দা জানাইতেছি। আর অতি সত্বর যদি এটা ফাউন্ডেশন স্টোন সাইনবোর্ডটা যদি না লাগানি হয় তাহলে পরবর্তী স্টেপ আমরা নিতে বাধ্য হইব।